বহুল প্রচারিত হিন্দি ভাষী সংবাদপত্র দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধীরা। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধের অভিযোগও তুলেছেন তারা। এবার এই ইস্যুকে হাতিয়ার করেই বরাবরের মতো কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, করোনা মোকাবেলায় মোদী সরকারের ব্যর্থতাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে দৈনিক ভাস্কর, তাই এই আক্রমণ। বৃহস্পতিবার সকালে দৈনিক ভাস্করের বিভিন্ন অফিসে হানা দেয় আয়করের আধিকারিকরা, যা নিয়ে প্রথম সরব হন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন। তারপরই এই নিয়ে টুইট করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। টুইট করে লেখেন, যারা সত্য বলে তাদের দমিয়ে রাখার এই চেষ্টার আমি তীব্র প্রতিবাদ করি, এটা গণতন্ত্রের মূল ভাবনার বিরোধী। সংবাদ মাধ্যমে সবাইকে বলছি, শক্ত থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, একসঙ্গে থাকলে কেউ অত্যাচার করতে পারবে না। সংবাদ মাধ্যমে এবং সংবাদকর্মীদের ওপর হামলা গণতন্ত্রকে দমন করার আরও এক পন্থা। নরেন্দ্র মোদী কিভাবে করোনা দ্বিতীয় ঢেউয়ে ব্যর্থ হয়েছেন, দৈনিক ভাস্কর সাহসিকতার সঙ্গে সেই সত্যিটা তুলে ধরেছে, আর তাতেই কেন্দ্রের এই আক্রমণ বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।